টিকটক বর্তমানে আমাদের সমাজে একটি বিস্ফোরণের নাম। টিকটক করতে গিয়ে কেউ গাড়ি চাপায়, কেউ ট্রেন চাপায়, আবার কেউ নদীতে ঝাঁপ দিয়েও মারা যাচ্ছে। এবার তেমনই একজন যমুনা নদীতে নৌকায় দাঁড়িয়ে টিকটক করার সময় পা পিছলে পড়ে যান এবং সাথে সাথেই তলিয়ে যান উত্তাল যমুনায়। জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনায় নৌকায় দাঁড়িয়ে টিকটক করতে গিয়ে 16 বছর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করছে। শনিবার বিকালে উপজেলার বাহাদুরাবাদ নৌকাঘাটে ফুটানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে। সে জামালপুর জিলা স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল, রাত 9:30 পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, আপন জামালপুর জিলা স্কুলে পড়াশোনা করে, সে জামালপুর শহরেই থাকে। ঈদের ছুটিতে গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকালে দুই বন্ধুর সঙ্গে সে যমুনা নদীর পানি দেখতে বাহাদুরাবাদ নৌকাঘাটে যায়। এ সময় সেখানে থাকা একটি নৌকায় উঠে তারা তিনজন। শনিবার নৌকার এক কিনারায় দাঁড়িয়ে আপন টিকটক করার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকিয়ে তাকে খুঁজে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধার অভিযান শুরু করে। রাত 9:30 পর্যন্ত অভিযান চলছিল। আপনের বাবা মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, আমার ছেলে ঈদের ছুটিতে বাড়িতে আসছে, বিকালে তার দুই বন্ধুর সঙ্গে নদীর পানি দেখতে গিয়েছিল, সেখানে টিকটক করতে গিয়ে নাকি নদীতে পড়ে ডুবে যায়। এখনো আমার সন্তানে খোঁজ পাওয়া যায়নি। দেওয়ানগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।